এই যে ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ সুন্দর, আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই? তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা জায়েজ, কিন্তু চিল্লাফাল্লা করা যাবে না, লাফালাফি করা যাবে না। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা, গোপনে জিকির করো, ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন দুনাল জাহরি মিনাল কওল, চিৎকার চেঁচামেচি করে জিকির করো না। যারা চিকফাল দিয়ে হই 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 করে, আছে না হই 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 হই, ভিতরে আল্লাহর নাম আছে? হ্যাঁ, এই যে হুই হাই হুই হাই এই স্টাইলের যে জিকির, এটার ভিতরে আমার আল্লাহর নাম আছে? আল্লাহর নাম যদি না থাকে ওইটা জিকির হবে? কথা বলেন, বিষ্ণুই বললেন খবরদার, চিৎকার চেঁচামেচি করে এলাফেলাফি করে যারা জিকির করে, এরা মনে করে আল্লাহ কানে শুনে না। কথা বলেন, আপনি গোপনেও আল্লাহর ডাকলে আপনার ডাকে সাড়া দিবে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা আমার জিকির তোমরা করো, আমিও তোমাদের জিকির করব, ঠিক কি না? আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে? সুবহানাল্লাহ কইবেন না? আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে? জানো তো কথা এটা। আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দার একা একা স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহু, এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়েও বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে স্মরণ করি। ও ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যারান, আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই, আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই। ও ইনা তানি ইয়ামশি ইয়াতাইতুহু হারওয়ালা, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্ব নাই বলেন লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির দিয়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখবা, কার কথা? চিল্লা বলেন কার কথা? সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো? সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্ব নাই বললেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা, এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আছে? কথা বলেন, বিষ্ণুই বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি, একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তি গুলার পরে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে। একবার যদি খালিসান মিন কলবিহি সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছে কে? আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে। কথা বলেন, দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা পবিত্র বাণী, এটা কালিমা তৈবা,